সো এখন হচ্ছে আমরা ম্যাথ করা শুরু করব। তো আমরা হচ্ছে লেন্সের ম্যাথগুলো এমনভাবে করব, কনফিডেন্টলি করব ম্যাথগুলো, বেসিক সহকারে, যাতে করে যে ম্যাথই আমাদের করতে দেয়া হোক আমরা যাতে সব ম্যাথই করতে পারি, ঠিক আছে। আমরা এমনভাবে ম্যাথ করার চেষ্টা করব। আর আমরা লেন্সের ম্যাথ সলভ করব লেন্সের ইকুয়েশন দিয়ে, এবং তার সাথে আমরা হচ্ছে সাইন কনভেনশনের সাহায্য নেব, ঠিক আছে। সো দেখো প্রথম একটা করতেছি, একটি লেন্স দ্বারা সৃষ্ট বাস্তব প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর আকারের দ্বিগুণ এবং বাস্তব প্রতিবিম্ব লেন্স থেকে 18 সেন্টিমিটার দূরে অবস্থিত, লেন্সটির ক্ষমতা বের করো, রুয়েট 5-6 সালে ম্যাথটা আসছে, ঠিক আছে। সো দেখো এখন অঙ্ক করতে পারার বেসিক যে স্টেপ সেটা হচ্ছে যে অঙ্কটাকে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। এখন অঙ্কটা ভালো করে না পড়লে আসলে অঙ্ক বোঝা যাবে না। সো দেখো ভালো করে পড়ে আমরা কী কী পয়েন্ট খুঁজে পাচ্ছি সেগুলোর ক্ষেত্রে দেখি। একটি লেন্স দ্বারা সৃষ্ট বাস্তব প্রতিবিম্ব, অর্থাৎ প্রতিবিম্বটা হবে বাস্তব। সো একটা ক্লু পাওয়া গেছে, বাস্তব প্রতিবিম্ব। এখন দেখো উত্তল লেন্স হচ্ছে বাস্তব এবং অবাস্তব দুই ধরনের প্রতিবিম্বই তৈরি করে, কিন্তু অবতল লেন্স সর্বদা অবাস্তব প্রতিবিম্ব তৈরি করে। সো অবতল লেন্স ইউজ করা যাবে না, একটা আমরা ডিসিশনে আসতে পারছি, উত্তল লেন্স ইউজ করতে হবে, ঠিক আছে। তো দেখো বাস্তব প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর আকারের দ্বিগুণ, অর্থাৎ বিম্বটা লক্ষ্যবস্তুর আকারের দ্বিগুণ, অর্থাৎ বিবর্ধন হয়েছে, দ্বিগুণ বিবর্ধন হয়েছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট, এবং বাস্তব প্রতিবিম্ব লেন্স থেকে 18 সেন্টিমিটার দূরে অবস্থিত, অর্থাৎ লেন্স থেকে বিম্বের দূরত্ব দেওয়া আছে, ভি দেওয়া আছে 18 সেন্টিমিটার দূরে অবস্থিত। আচ্ছা ওকে, লেন্সটার ক্ষমতা বের করতে বলছে, মানে পি বের করতে বলছে, পাওয়ার কত। আচ্ছা সো দেখো ম্যাথটা করা শুরু করি। তো আমার লাগবে যেহেতু অবতল, সরি উত্তল লেন্স, কারণ উত্তল লেন্স হচ্ছে বাস্তব এবং অবাস্তব দুই ধরনের বিম্বই তৈরি করে, তাইলে উত্তল লেন্স আঁকাই, যতটুকু লাগবে আমার বোঝার জন্য, যতটুকু লাগবে ঠিক ততটুকু আঁকাবো, আমরা বেশি আঁকাবো না, ঠিক আছে। বেশি আঁকলে আসলে সময় নষ্ট, আমাদের বোঝার জন্য যতটুকু চিত্র আঁকা প্রয়োজন ততটুকুই আমরা আঁকাবো। আচ্ছা ঠিক আছে, এখন দেখো কী ক্লু দেওয়া আছে, বাস্তব প্রতিবিম্ব। আমি তোমাদেরকে বলছি যে লেন্সের ক্ষেত্রে বাস্তব প্রতিবিম্ব মানেই হলো রাইট সাইডে বিম্ব ঘটিত হয়েছে, ডান পাশে বিম্ব ঘটিত হয়েছে। এখন একটা কম্বিনেশন আমি যেটা বলবো তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হলো বাস্তব বিম্ব মানে উল্টা বিম্ব, বাস্তব এবং উল্টা সবসময় এটা ঘটবে, বাস্তব হলেই উল্টা হবে এবং অবাস্তব বিম্ব হলেই সোজা বিম্ব হবে, বাস্তব উল্টা এবং অবাস্তব সোজা। আচ্ছা তাহলে যেহেতু বাস্তব প্রতিবিম্ব সেহেতু বিম্বটা উল্টা হবে, অর্থাৎ রাইট সাইডে হবে এবং নিচের দিকে হবে, উল্টে গেছে বিম্বটা, ঠিক আছে। তো এটার দূরত্বটা দেওয়া আছে, ঠিক আছে, ভি সমান 18 সেন্টিমিটার দেওয়া আছে। আচ্ছা 18 সেন্টিমিটার দূরে অবস্থিত, ওকে। আচ্ছা এরপরে দেখো আমি তোমাদেরকে বলছি যে সর্বদাই লেন্স হোক বা দর্পণ হোক, বস্তু সর্বদাই বাম দিকে থাকবে, অর্থাৎ এই দিকে কোনো এক জায়গায় ধরে নিচ্ছে, আমি ধরতেছি এই জায়গায় থাকবে। এখন এটা কী হবে, লেন্স থেকে বস্তুর দূরত্ব হবে ইউ, ঠিক আছে। আর যেহেতু এটা উত্তল লেন্স, এখন সাইন কনভেনশনের ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে যে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব সর্বদা পজিটিভ ধরতে হয় সাইন কনভেনশন অনুযায়ী, এবং অবতল লেন্সের ফোকাস দূরত্ব সর্বদা নেগেটিভ ধরতে হয়। দর্পণের সাইন কনভেনশনের সাথে এই লেন্সের সাইন কনভেনশনে শুধুমাত্র এই জায়গায় ডিফারেন্স আছে, বাকি সব কিছু সেম। এখন তোমরা যদি সাইন কনভেনশন ব্যাপারটাই না বুঝো, তাহলে আমি দর্পণ পড়ানোর সময় সাইন কনভেনশন আলোচনা করছি, সেখান থেকে তোমরা দেখে আসতে পারো, ঠিক আছে। সো আমরা এখন সাইন কনভেনশনের সাহায্য নিব। সাইন কনভেনশন কি, এক্স মানে কার্তেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা আমি আঁকাবো, এই হচ্ছে কার্তেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। আচ্ছা এটা হচ্ছে মূলবিন্দু। এখন আমি যেটা করব কার্তেশিয়ান মানে সাইন কনভেনশন ইউজ করার জন্য, এই লেন্সটার আলোক কেন্দ্রকে ও বিন্দুতে শিফট করে নিব, বা এটাকে নিয়ে এসে এই জায়গায় বসায় দিব। তাহলে দেখো তো কী কী হচ্ছে, ইউ কিন্তু এক্স অক্ষের নেগেটিভ দিকে পাবা এবং ভি কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকে পাবা, অর্থাৎ ইউ হচ্ছে নেগেটিভ এবং ভি হচ্ছে পজিটিভ ধরতে হবে। এবং যেটা বললাম উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব সবসময় পজিটিভ ধরতে হবে। সো এখন দেখো আমরা আরেকটা যেটা পাইছিলাম সেটা হলো বিবর্ধন দ্বিগুণ হয়েছে। এখন আমরা কী জানি, বিবর্ধন এম সমান মডুলাস অফ ভি বাই ইউ, এম সমান মডুলাস অফ ভি এর মান দেওয়া আছে 18, পজিটিভ 18, আর ইউ এর মান মাইনাস। সো মডুলাস সাইন উঠাই দিলে 18 বাই ইউ থাকবে,
এবং এই m এর মান দেওয়া আছে 2 বিবর্ধন হইছে 2 গুণ সো u তুমি পাবা 9 সেমি ঠিক আছে 9 সেমি আচ্ছা এখন দেখো তো এইটা যখন আমি সাইন কনভেনশন ইউজ করছি তখন u পাইছি x অক্ষে নেগেটিভ দিকে অর্থাৎ ঋণাত্মক অর্থাৎ এখানে আমাকে ঋণাত্মক ধরতে হবে ঠিক আছে মাইনাস 9 সেমি আচ্ছা ওকে এখন আমি যেটা করব সেটা হলো লেন্সের ইকুয়েশন ইউজ করব ঠিক আছে লেন্সের ইকুয়েশন ইউজ করে ম্যাথটা সলভ করব সো দেখো লেন্সের ইকুয়েশন আমরা কি জানি অলরেডি 1/f সমান হচ্ছে 1/v মাইনাস 1/u এটা হচ্ছে লেন্সের ইকুয়েশন ফোকাস তো উত্তল লেন্সের ক্ষেত্রে প্লাস ধরতে হবে ঠিক আছে প্লাস ধরছি আমি ঠিক আছে প্লাস ধরছি ভি ভি হচ্ছে কি দেখো সাইন কনভেনশন যে পজিটিভ পজিটিভ বসাইলাম ইউ হচ্ছে দেখো নেগেটিভ আর এখানে আরেকটা সূত্রের নেগেটিভ আছে দুইটা মিলে হয়ে গেল পজিটিভ সো এখান থেকে তুমি পাবা লসাগু যদি করি আচ্ছা সো 1/f সমান বের হচ্ছে 1/6 সো f সমান বের হলো 6 সেমি এখন মিটারে নিয়ে যাইতে হবে কারণ আমার ক্ষমতা বের করতে হবে ক্ষমতার জন্য অবশ্যই মিটারে নিয়ে যাইতে হবে সো এটা হবে 0.06 মিটার এখন p সমান হচ্ছে 1/f মানে হলো 1/0.06 ডায়োপ্টার সমান হবে এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পাবো প্লাস 16.67 ডায়োপ্টার ঠিক আছে তো এই হবে লেন্সটার ক্ষমতা ঠিক আছে দেখো আমরা খুব সহজেই ম্যাথটা সলভ করে ফেলতে পারছি ঠিক আছে সো নেক্সট ম্যাথে চলে যাচ্ছি সো এই হচ্ছে আমাদের সেকেন্ড ম্যাথ এখন আমরা 2 নম্বর ম্যাথটাও কনফিডেন্টলি সলভ করার চেষ্টা করব আমরা বেসিক নিয়ে ম্যাথটা সলভ করার চেষ্টা করব ঠিক আছে সো দেখো ম্যাথটা কি বলছে 15 সেমি ফোকাস দূরত্বের একটি উত্তল লেন্সের 20 সেমি সামনে একটি বস্তু স্থাপন করলে বস্তুর প্রতিবিম্বটি কেমন হবে ঠিক আছে সাস্ট 89 সালে আসছে দেখো আরেকবার পড়ি বোঝার জন্য 15 সেমি ফোকাস দূরত্ব অর্থাৎ ফোকাস দূরত্ব হচ্ছে 15 সেমি একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব ঠিক আছে তাহলে পজিটিভ ধরতে হবে সাইন কনভেনশন অনুযায়ী 20 সেমি সামনে বস্তু স্থাপন করা হয়েছে অর্থাৎ ইউ হচ্ছে 20 সেমি বস্তুর প্রতিবিম্বটি কেমন হবে প্রতিবিম্বটি কেমন হবে বলতে আসলে বোঝাইতে চাইছে তারা আসলে বাস্তব হবে প্রতিবিম্বটা বাস্তব হবে সোজা না উল্টা হবে এবং বড় হবে মানে বিবর্ধন বিবর্ধিত হবে না খর্বিত হবে এই বিষয়গুলো জানতে চাইছি সো দেখো ম্যাথটা আমরা সলভ করতেছি ঠিক আছে যতটুকু চিত্র আঁকানো প্রয়োজন আমরা ঠিক ততটুকুই আঁকাবো ঠিক আছে বেশি আঁকাবো না সময় নষ্ট করবো না আচ্ছা সো উত্তল লেন্স এই হচ্ছে আমার উত্তল লেন্স ঠিক আছে এখন তোমাদেরকে বলছি বস্তু সর্বদা বাম দিকে সো বাম দিকে বস্তুকে আঁকাই দিলাম ঠিক আছে এই দিকে বস্তু লেন্স থেকে বস্তুর দূরত্ব হলো ইউ ঠিক আছে ইউ 20 সেন্টিমিটার সামনে যেহেতু সুতরাং বলা আছে ইউ হচ্ছে 20 সেন্টিমিটার ঠিক আছে 20 সেন্টিমিটার ইউ হচ্ছে 20 সেন্টিমিটার ওকে দেন যেটা সেটা হলো যে প্রতিবিম্বটা কেমন হবে অর্থাৎ প্রতিবিম্বটা বাস্তব হবে না অবাস্তব হবে সোজা হবে না উল্টা হবে বিবর্ধিত হবে না খর্বিত হবে এই বিষয়গুলো জানতে হবে অর্থাৎ প্রতিবিম্বটা বের করতে হবে এখন দেখো তো আমরা এটার ফোকাস দূরত্ব তো সাইন কনভেনশন অনুযায়ী পজিটিভ ধরবো এ ব্যাপারে কোনো সন্দেহ নাই এটা ঠিক আছে সাইন কনভেনশন অনুযায়ী ফোকাস দূরত্ব সর্বদা কি ধরবো উত্তল লেন্সের ফোকাস দূরত্ব এটা ওয়াই ওয়াই প্রাইম উত্তর লেন্সের ফোকাস দূরত্ব পজিটিভ ধরবো সাইন কনভেনশন অনুযায়ী ঠিক আছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এখন আমি যদি এটাকে এই জায়গায় বসাই দিই এই আলোক কেন্দ্রকে ধরে এটার মূলবিন্দুতে বসাই দিই তাহলে দেখব ইউ নেগেটিভ পাবো ঠিক আছে ফোকাস দূরত্ব হচ্ছে পজিটিভ এখন আমি ভি বের করে দেখব ভি আসলে পজিটিভ হচ্ছে মানে রাইট সাইডে বের হচ্ছে না নেগেটিভ হচ্ছে বা লেফট সাইডে বের হচ্ছে দেখো আমি বলে দিছি যে লেন্সের ক্ষেত্রে রাইট সাইডে বিম্ব গঠিত হওয়া মানে বাস্তব বাস্তব বিম্ব হলে বাস্তব বিম্ব হবে উল্টা ঠিক আছে এবং অবাস্তব বিম্ব হলে বিম্ব হবে সোজা বাস্তব এবং উল্টা অবাস্তব এবং সোজা সো এই আমরা থিওরি অ্যাপ্লাই করে দেখব এখন বের করব সো আমাদের ভি বের করতে পারলেই
খেলা শেষ অর্থাৎ আমরা সবকিছু জানতে পারবো। তাহলে ভি বের করতে হবে, ঠিক আছে। সো আমরা করব লেন্সের ইকুয়েশন ইউজ করব, ঠিক আছে। সো দেখো লেন্সের ইকুয়েশন হচ্ছে কি, 1/f সমান 1/v মাইনাস 1/u। এফ সর্বদা পজিটিভ ধরতে হবে, অর্থাৎ এখানে 15 সেন্টিমিটার বলা আছে, পজিটিভ 15 সেন্টিমিটার উত্তল লেন্সের ক্ষেত্রে। তাহলে 1/15 সমান 1/v। ভি দেখো আমরা বের করতে চাই, তাই না? সো ভিকে আমার বের করতে হবে, এটা নিয়ে নাড়াচাড়া করবো না, এটা যা আছে তাই। মাইনাস ইউ দেখো নেগেটিভ বের হয়েছে, অর্থাৎ নেগেটিভ বের হওয়া মানে এখানে ইউ এর মান নেগেটিভ, সূত্রে আর একটা নেগেটিভ হয়ে গেল পজিটিভ, ঠিক আছে। সো এখানে 1/v বের হবে কত দেখো, 1/15 মাইনাস 1/20। সো একটু ক্যালকুলেশন করি, যদি আমরা লসাগু নেই 60, তাহলে কত হবে, 15 4 60 আর 20 3 60, সো 1/60 60। সো এখান থেকে ভি বের হচ্ছে 60 সেন্টিমিটার। সো দেখো ভি বের হয়েছে কিন্তু পজিটিভ, পজিটিভ মানে এই পাশে গঠিত হয়েছে, এই পাশে গঠিত হওয়া মানে কি বিম্ব বাস্তব, বাস্তব হওয়া মানে কি বিম্বটা উল্টা হবে, ঠিক আছে, বাস্তব এবং উল্টা হবে। আচ্ছা এখন আমরা তো বলতে পারতেছি যেহেতু ভি পজিটিভ বের হয়েছে অর্থাৎ বিম্ব হচ্ছে বাস্তব, তাহলে বাস্তব হলে বাস্তবের সাথে উল্টা, বাস্তব উল্টা অবাস্তব সোজা, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা বলে দিতে পারতেছি বাস্তব বিম্ব হচ্ছে বাস্তব ও সোজা। এবং আরেকটা জিনিস বলতে পারতেছি, দেখো লেন্স থেকে 60 সেন্টিমিটার দূরে, লেন্স থেকে 60 সেন্টিমিটার দূরে, ওকে। নেক্সট আমরা এখন দেখো বিবর্ধন বের করে দেখি যে আসলে বিবর্ধিত হয়েছে না কি হয়েছে দেখি। এখন আমরা জানি বিবর্ধনের সূত্র কি, এম সমান সমান মডুলাস অফ ভি বাই ইউ। সো দেখো ভি বের হলো +60, সো এখানেও প্লাস বসাই দিব 60, আর ইউ দেখো দেওয়া আছে কত, 20, কিন্তু সাইন কনভেনশন অনুযায়ী হবে নেগেটিভ, সো -20। আলটিমেটলি এখানে কত বের হবে দেখো, মাইনাসটা চলে যাবে মডুলাসের কারণে, সো এখানে বের হবে +3, ঠিক আছে। দেখো তাহলে আমরা বলতে পারি যে 3 গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে, ঠিক আছে। ম্যাথটা দেখো খুবই ইজিলি করতে পারছে, কিন্তু 3 গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে। আচ্ছা এর পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি।